বছরের পর বছর ধরে পুরো পৃথিবীকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে নিজেদের মেলে ধরে উত্তর ইউরোপের কয়েকটি দেশ। এসব দেশে মধ্যরাতেও সূর্যের দেখা মেলে, আবার কখনো টানা কয়েক মাস দিন আর টানা কয়েক মাস থাকে রাত। চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য, বিচিত্র প্রকৃতি, বিনয়ী মানুষ আর প্রাচুর্যে ভরা এই দেশগুলো পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। রূপকথার দেশ ভেবেও ভুল করেন কেউ। মূলত নরওয়ে, সুইডেন ও ডেনমার্ককে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলে, আর নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড ও ফিনল্যান্ডকে বলা হয় নর্ডিক দেশ। এসব দেশের ভাষা ও সংস্কৃতি এক, প্রকৃতিও খুব কাছাকাছি। এই প্রতিবেদনে তুলে ধরব উত্তর ইউরোপের এই পাঁচ দেশ সম্পর্কে। এ এক সবুজ পাহাড়ের দেশ, আকাশের রং যেমনই হোক পানির রং স্বচ্ছ নীল। চরাচর মুগ্ধ করা প্রকৃতির ভেতর হঠাৎ দু একটি বাড়ির খোঁজ এখানে দেখা মেলে। ঠিক তার পাশ দিয়ে বয়ে চলা পথ আপনাকে নিয়ে যাবে কল্পকথার রাজ্যে। মনে হবে পৃথিবীটা এত সুন্দর, এত কোমল। এই দেশের নাম নরওয়ে। পৃথিবীর অন্যতম বিচিত্র এক দেশ এটি, যেখানে মধ্যরাতেও সূর্যের দেখা পাওয়া যায়। এজন্য নিষিদ্ধ সূর্যের দেশ নামেও তাকে ডাকা হয়। নরওয়ে বছরের আট মাস বরফের নিচে ঢাকা থাকে, বছরের দুই মাস এখানে সূর্য ওঠে না। নভেম্বরের একুশ তারিখ থেকে জানুয়ারির একুশ তারিখ পর্যন্ত সময়টাকে তাই ডার্ক পিরিয়ড বলা হয়। এ সময়ে আকাশে নর্দার্ন লাইট বা অরোরা বুরিয়াল দেখা যায়, আকাশে লাল সবুজ রঙের আলোর খেলা। এই অরোরা দেখতে অনেক পর্যটক এ সময়ে এখানে আসেন। আবার বছরে দুই মাস এখানে সূর্য অস্ত যায় না। মে মাসের একুশ তারিখ থেকে জুলাইয়ের একুশ তারিখ, এই সময়টাকে বলা হয় মিডনাইট সানের সময়। প্রাকৃতিক এই ঘটনাকে হোয়াইট নাইট বা শ্বেত রাত্রি বলেও উল্লেখ করা হয়। একটানা সূর্যের আলো বিদ্যমান থাকে এবং রাতের অন্ধকারের পরিবর্তে আকাশে গোধূলির আলো ফুটে থাকে। সত্যি অদ্ভুত জায়গা। তবে সামারের সময় যদি আবহাওয়া ভালো থাকে তাহলে এখানকার প্রকৃতি এক অদ্ভুত সৌন্দর্য ধারণ করে। বিশ্বজুড়ে নরওয়ে শান্তির দেশ হিসেবে পরিচিত। প্রতি বছর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীর দিনে অসলোর বিশ্ববিখ্যাত সিটি হল থেকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। শান্তির প্রতীকস্বরূপ অসলোর জাহাজবন্দরে একটি শিখা চির প্রজ্বলিত রয়েছে। অসংখ্য অভিযাত্রী আর আবিষ্কারকের দেশ হিসেবেও নরওয়ে বিশ্ববিখ্যাত। বেশ কয়েকটি মিউজিয়ামে তার চমৎকার ইতিহাস তুলে ধরা হয়েছে। নরওয়েজিয়ান সাগর তীরে এই দেশ গড়ে উঠেছে। ছবির চেয়ে সুন্দর, পরিষ্কার ও পরিচ্ছন্ন একটি দেশ এটি। দেশটির আয়তন 385,207 বর্গ কিলোমিটার। রাজধানীর নাম অসলো। দেশটির জনসংখ্যা প্রায় 55 লাখ। সৌন্দর্যের বিবেচনায় স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো যেন প্রকৃতির এক একটি রাজকন্যা। সৃষ্টিকর্তা দেশগুলোকে নিজ হাতে সাজিয়েছেন। সুইডেনের সাজানো গোছানো শহর থেকে শুরু করে ভূপ্রকৃতির সব জায়গা একেবারে নিখুঁত। উত্তর ইউরোপের দেশ সুইডেনের পশ্চিমে নরওয়ে, উত্তর পূর্বে ফিনল্যান্ড এবং দক্ষিণ পূর্বে আছে যথাক্রমে বাল্টিক সাগর ও বথনিয়া উপসাগর। শক্তিশালী অর্থনীতির দেশটিতে বেকারত্বের হার একেবারেই কম। সুইডিশরা একটি উন্নত কল্যাণ ব্যবস্থা উপভোগ করে। তাদের জীবনযাত্রার মান এবং আয়ু বিশ্বের সর্বোচ্চ। সুইডেন একটি সাংবিধানিক রাজতন্ত্র। রাজা কার্ল ষোড়শ গুস্তাফ রাষ্ট্রপ্রধান। তবে বহুদিন ধরেই রাজার ক্ষমতা কেবল আনুষ্ঠানিক কাজকর্মেই সীমাবদ্ধ। 2015 সালে অভিবাসন সংকট শুরু হওয়ার পর থেকে সুইডেন অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর তুলনায় প্রচুর অভিবাসী গ্রহণ করেছে। সুইডেন তার নিরপেক্ষতার জন্য সারা বিশ্বে পরিচিত ছিল। স্নায়ুযুদ্ধের অবসানের সঙ্গে সঙ্গে সুইডেন 1995 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়। তবে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করে দেশটি।
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে সুইডেন আছে দ্বিতীয় অবস্থানে। এই দেশের পাসপোর্টধারী ব্যক্তি বিশ্বের 193টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারে। 4,50,295 বর্গ কিলোমিটার আয়তনের সুইডেন উত্তর ইউরোপের বৃহত্তম দেশ, ইউরোপের পঞ্চম বৃহত্তম এবং বিশ্বের 55তম বৃহত্তম দেশ। দেশটির জনসংখ্যা 1,40,00,000 মতো। দেশটির রাজধানী স্টকহোম, বিশ্বের অন্যতম প্রসিদ্ধ শহরগুলোর একটি স্টকহোম। আদিগন্ত নীল জলের হাতছানি, তার পাশে সবুজে মোড়ানো শহরে লাল দালানের উঁকি ঝুঁকি। প্রথম দেখায় ছবির মতো মনে হয় সব। লালে সবুজে নীলে ডেনমার্ক এক মায়ার দেশ। ইউরোপের উত্তর পশ্চিমের দেশ ডেনমার্ক, সরকারিভাবে এটি কিংডম অফ ডেনমার্ক নামে পরিচিত। ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়র একটি অংশ। ভৌগোলিকভাবে ডেনমার্ক উত্তরের স্ক্যান্ডিনেভীয় দেশগুলোর সঙ্গে ইউরোপের সেতু বন্ধনকারী হিসেবে কাজ করে। ইতিহাস বলে ভাইকিংয়েরা 1100 বছর আগে ডেনীয় রাজ্য প্রতিষ্ঠা করে। এটি ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্বগুলোর একটি। বিগত শতাব্দীগুলোতে ডেনমার্কের রাজারা সমগ্র নরওয়ে ও সুইডেন শাসন করেছেন। তারা দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডও শাসন করেছেন। ডেনমার্ক ধনী ও অত্যন্ত আধুনিক একটি দেশ, বিশ্বের অন্যতম নিরাপদ দেশ এটি। এখানকার নাগরিকেরা ইউরোপের উচ্চ জীবনযাত্রার অভিজ্ঞতা ধারণ করেন। ডেনমার্কের পাসপোর্ট বিশ্বের তৃতীয় শক্তিশালী। এই দেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের 192টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। সীমিত প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার কিভাবে করতে হয় তা দক্ষতার সাথে দেখিয়েছে ডেনীয়রা। ডেনমার্কের আয়তন 42,924 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় 58,00,000। ডেনমার্কের রাজধানী এবং বৃহত্তম শহর কোপেনহেগেন। বিশ্বজুড়ে খ্যাতি আছে এই শহরের। হঠাৎ নিঃসঙ্গ কোনো বনে খুঁজে পেতে পারেন কোনো ঘরের সন্ধান। চরাচর ঢেকে থাকা বরফে কেউ হয়তো খেলায় মেতে থাকবে। বিশ্বের সবচেয়ে সুখী দেশ আপনাকে এভাবে স্বাগত জানাবে। দেশটির নাম ফিনল্যান্ড। বাল্টিক সাগর তীরে অবস্থিত স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ড। দেশটির এক পাশে সুইডেন, অপর পাশে রাশিয়ার সীমান্ত। অসংখ্য হ্রদ আর ঘন সবুজের দেশ ফিনল্যান্ড। 71% বনভূমির এই দেশটিকে সবুজ সোনা নামেও ডাকা হয়। নরওয়ের মতো এই দেশটিকেও মধ্যরাতের সূর্যের দেশ বলা হয়। এখানকার প্রকৃতিও ভীষণ বিচিত্র। মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সবসময় দিন থাকে। ফিনল্যান্ডের মানুষ সবসময় হাসি খুশি থাকে। জাগতিক কোনো বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই। কারো সাথে বৈরিতা বা শত্রুতা তারা পছন্দ করে না। নিজেদের নিয়ে নিজেদের মতো এক জীবন কাটাতেই পছন্দ করে এই দেশের মানুষ, যে কারণে দেশটিতে অপরাধের হার একেবারে শূন্য। দেশটির আয়তন 3,38,145 বর্গ কিলোমিটার। এছাড়া আছে বিশাল উপকূল রেখা। ফিনল্যান্ডের জনসংখ্যা 55,00,000-এর বেশি। এর রাজধানীর নাম হেলসিঙ্কি। পৃথিবীর শেষ পথে আপনাকে স্বাগতম। না না, এই বৃষ্টিকে দেখে হঠাৎ এমন মনে হলো। বাস্তবতা হলো এর পরেও পথ আছে। যে পথ ধরে আমরা চলে আসি স্ক্যান্ডিনেভিয়ান আরেক রূপকথার দেশ আইসল্যান্ডে। আইসল্যান্ড নাম শুনলে বরফে ঢাকা কোনো অঞ্চল বলে মনে করাই স্বাভাবিক। এখানেও বরফের কমতি নেই, তবে সেখানেও আছে জীবন, আছে মানুষের আনাগোনা, গড়ে উঠেছে শহর বন্দর। আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরের আর্কটিক সার্কেলের ঠিক দক্ষিণে, গ্রিনল্যান্ডের দক্ষিণ পূর্বে এবং আয়ারল্যান্ডের পশ্চিমে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। মজার বিষয় হচ্ছে বরফের এই দেশে আছে বিশ্বের অন্যতম আগ্নেয়গিরি। প্রকৃতির কি অবাক লীলা! দেশটির পর্যটন ও মৎস্যখাত খুব সমৃদ্ধ। 1,03,000 বর্গ কিলোমিটারের এই দেশে প্রায় 3,40,000 মানুষের বাস। আইসল্যান্ডের রাজধানীর নাম রেইকিয়াভিক।
পৃথিবীর বিচিত্র এই দেশগুলোর তথ্য আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাতে পারেন। বিশ্বের নানা দেশ, স্থান ও বিচিত্র ঘটনা নিয়ে আমাদের প্রতিবেদন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো ও সুন্দর থাকুন, সুন্দর রাখুন আপনার চারপাশ।